নমস্কার, আমি চন্দ্রা। আমার চ্যানেলে আজ আবার একটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তাহলে চলুন ঝটপট দেখে নেওয়া যাক আজ আমি কোন রেসিপিটি বানাতে চলেছি। আর একটা ছোট্ট অনুরোধ, আমার ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আর ভিডিওগুলিকে লাইক শেয়ার করতে একদম ভুলবে না। আগাম ধন্যবাদ জানাই। দুপুরের খাবারের মেনুতে যদি এমন একটি রেসিপি থাকে তাহলে আর কিছুর প্রয়োজন পড়বে না। হ্যাঁ বন্ধুরা, এই একটি পদ দিয়েই খাবার সম্পূর্ণ হয়ে যাবে। গরম গরম ভাতের সাথে যদি আপনি এই রেসিপিটা পরিবেশন করেন তাহলে সকলের মুখে থাকবে হাসি। এই রেসিপিটির জন্য আমাদের লাগবে কাঁকড়া বা ক্র্যাবফিশ। এখানে আমি 500 গ্রাম মতো ক্র্যাবফিশ নিয়েছি, আর নিয়েছি আলু। আলু আর মাছটাকে ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমরা মশলার জন্য একটা পেস্ট তৈরি করে নেব। তার জন্য নিয়েছি কিছুটা পরিমাণ আদা, আর নিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, আর নিয়েছি একটা টমেটো কুচি, আর নিয়েছি এখানে দেখো আমি গোটা ধনে আর জিরে একসঙ্গে করে নিয়েছি, আর নিয়েছি শুকনো লঙ্কা, কয়েকটা শুকনো লঙ্কা আছে, আর আছে তেজপাতা, আর এখানে নিয়ে নিয়েছি আমি গোটা গরম মশলা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নেবেন, তবে কাঁকড়া মানেই কিন্তু ঝাল লবণ টান টান হলে বেশ ভালো লাগে খেতে। এবার আমি মিক্সিতে পেস্ট করার জন্য দিয়ে দিলাম এখানে গোটা ধনে জিরে আর আদা, আর দিয়ে দিলাম একটা তেজপাতা, আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা। এবারে একটু জল দিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নেব। এখানে মশলাটা আমার রেডি হয়ে গেছে, এবার আমি চলে যাব রান্নার প্রক্রিয়াতে। এবার দেখো আমি ওভেনে কড়াই, আমি এখানে মাস্টার অয়েল ব্যবহার করেছি, তবে আপনারা যদি চান তাহলে রিফাইন অয়েল ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে স্বাদের কোনো ত্রুটি হবে না। তেলটা গরম হয়ে এলে আমি দিয়ে দেবো তেলের মধ্যে কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো। এবার আমি দিয়ে দিচ্ছি আলু। আলুগুলো একে একে দিয়ে আমি ভেজে নেব কিছুক্ষণ। দু থেকে 3 মিনিট মতো আলুগুলোকে ভেজে নিয়েছি, এবার আমি আলুগুলোকে নামিয়ে নেব। এখানে আমি একই তেলে দিয়ে দেবো কাঁকড়া মাছ, আর দিয়ে দেবো কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো এখানে আমি স্বাদ মতো লবণ। এবার হলুদ লবণ দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে মাছগুলোকে ভেজে নেব কিছুক্ষণ। খুব বেশি সময় ধরে ভাজার দরকার নেই, 2 থেকে 4 মিনিট ভেজে নিলেই হবে। মাছটা আমি নামিয়ে নেব। এবার নামিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি আর কিছুটা পরিমাণ তেল। তেল দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, দিয়ে দিলাম তেজপাতা, এবার দিয়ে দিচ্ছি গোটা জিরে। এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে আমি একটু নেড়ে নিচ্ছি, একটু লাল লাল করে ভেজে নেব। তারপরে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটো কুচিটা দেওয়ার পর আরেকটু আমি ভেজে নেব। তারপর এখানে দিয়ে দিলাম আমি পেস্ট করে রাখা মশলাটা। এবার আমি দিয়ে দিচ্ছি মশলার পেস্টটা। এবার মশলাটা দেওয়ার পর আমি কিছুক্ষণ কষিয়ে নিয়ে এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দেব আমি এখানে স্বাদ মতো লবণ। হলুদ লবণটা দিয়ে আমি আরেকটু কষে নেব। এবার দেখো মশলাটা ভালো করে কষে নিয়ে আমি এখানে আলু দিয়েছি, আলু দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। আলু দিয়ে কষিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেবো গরম করে রাখা জল। জলটা আপনারা আপনাদের পছন্দ মতোই দেবেন, যতটা পরিমাণ ঝোল খেতে চান সেটা বুঝেই দেবেন। এবার আমি জলটা দেওয়ার পর কিছুক্ষণ কুক করে নেব। কিছুক্ষণ কুক করে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি কাঁকড়া মাছগুলোকে। এবার কাঁকড়া মাছ দিয়ে আমি আরও কিছুক্ষণ কুক করে নেব।
এবার আমি ঢাকা দিয়ে দেব আর ঢাকা দিয়ে আমি 2 থেকে 3 মিনিট মতো কুক করে নেব 3 মিনিট পর আমি এখানে আবার ফিরে এসেছি আর আমার রান্না প্রায় হয়ে এসেছে আলুটাও সিদ্ধ হয়ে গেছে আর মাছটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দেব বেটে রাখা গরম মশলা এবার আমি উপর থেকে দিয়ে দেব কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি এবার আমাদের রেডি আলু ও কাকড়ার তেল ঝাল রেসিপি এবার গরম গরম নামিয়ে পরিবেশন করুন